আপু আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপু এইবার আপনি তো গত বছরে যেটা ভাগ্যরাজ পালন করলেন, আসলে এই যে ভাগ্যরাজটা নিয়ে আমরা একটু এক মিনিট আপনার সাথে কথা বলতে চাই। ভাগ্যরাজ তো অনেক কষ্ট করে আপনি লালন পালন করেছেন, তো এই বিক্রি করার টাইমে আপনার কষ্টটা কেমন হয়েছে? আসলে লালন পালন করা হয়তো অনেক কষ্ট হয়, তাই না? বিক্রি করলে আনন্দ লাগে একটাই, যে কুরবানির সহিত যে কাজ এটা দিতে পারলে নিজেদের মনটা শান্তি লাগে আর কি। কিন্তু সব জিনিস তো আসলে টাকা পয়সা হয় না, ওদের প্রতি তো মায়া ভালোবাসা তো থেকেই যায়, এটা তো ভিন্ন জিনিস, এটা তো আসলে একটা মানে মনের ভালোবাসার একটা ব্যাপার। আচ্ছা আপু, যে গরু লালন পালন করা আর সন্তান লালন পালন করা নাকি একই? আচ্ছা আপনি যখন, আপনি তো কোনো সন্তানের মা হয়েছেন এই পর্যন্ত, কয়জন ছেলে মেয়ে আপনার? আমার বেবি একজন। একজন মেয়ে না ছেলে? মেয়ে। মেয়ে। বয়স কত? ওর বয়স এই যে 12 মাস রানে। 12 মাস রানে। আচ্ছা আপনি তো মনে করেন এখন বর্তমানে একজন সন্তান লালন পালন করছেন, তো এর আগে থেকে তো আপনি গরু লালন পালন করছেন, আসলে এখন আপনার কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রিয় লাগছে? আসলে এক এক জিনিসের ছাপ দুটি তো আলাদা, সন্তানের ভালোবাসা আলাদা, গরু লালন পালন করার ভালোবাসা আলাদা, কারণ ওদের প্রতি সবসময় নজর রাখা লাগে, কারণ ওরা তো মুখ খুলে কিছু বলতে পারে না। আচ্ছা একজন সন্তানের প্রতিও তো মায়ের সবসময় নজর থাকে, কখন কি লাগে, কিন্তু গরু লালন পালনেও তো ঠিক একই। কিন্তু সন্তানে তো বলতে পারে যে মা আমার ক্ষুধা লাগছে, গরু তো বলতে পারে না। আচ্ছা তাহলে গরুর ভাষাটা আপনি কিভাবে বোঝেন? গরুর ভাষা বুঝতে হয়, কারণ একটা গরু কখন ক্ষুধা লাগে, কখন সে গরম লাগে, তাই না? এগুলো সব বোঝা লাগে, এটা হলো আসলে আলাদা একটা মন মানসিকতার ব্যাপার। আচ্ছা কিভাবে বোঝেন একটু যদি ধারণা দিতেন? আসলে যখন, যেমন আমার এর আগে রাজাবাবু বা ভাগ্যরাজের কথা বলি না কেন, ওরা যখন ছিল যখন ওদের ক্ষুধা লাগতো তখন কিন্তু আমাদের ঘরের দিকে তাকায় থাকতো, আমাদের ঘরের দিকে তাকায় থাকতো, এবং যখন আমরা ঘরে যাইতাম থাকতো, আরে আমাদের যে বোন, গ্রামে দুই বোন বিয়ে হয়েছে, যখন ওই বোনেরাও আসতো বাজার, আমাদের বাজারে তো আবার দুধের বাজার, দুধ বিক্রি করে গাভী আসতেন, তো যখন আসতো আসে আমাদের বাড়িতে যদি উঠতো ওই দিক দিয়ে যদি যাইতো তাইলে কিন্তু জিব্বা দিয়ে কিন্তু হাত মানে জিব্বা বাড়াই দিত যে কি আনছে, কারণ আমরা খাবার দাবার ওরকম মুখে ধরে খাওয়াই। তার মানে কোনো খাবার আনলে জিব্বা দিয়ে? হ্যাঁ মানে জিব্বা বাড়াই দিত, জিব্বা দিয়ে বাড়াই, যদি না দেয় তাহলে দেখা যেত মাঝে মধ্যে কাপড়ই প্যাঁচ দিত জিব্বা দিয়ে, মানে তাই না ধরতো আর কি, মানে এরকম থাকতো। তো মানে আসলে এটা আসলে একটা ভালো লাগার একটা বিষয়, এরকম মানে বোঝা যায় যে কখন পাল্টে পাল্টে একটা অভিজ্ঞতার ব্যাপার আছে, যে কখন আমার গরু ক্ষুধা লাগছে, কখন আমার গরু গরম লাগছে, এগুলো তো বোঝা লাগে না। আচ্ছা তো আপু এই যে আমরা এর আগের কোরবানিতে যেটা দেখলাম সোশ্যাল মিডিয়ায় আপনার ভাগ্যরাজ যখন বিক্রি করা হয়েছে, আপনি নিজে থেকে নাকি মানে জবাই করা? না জবাইয়ের টাইমে আমি ছিলাম না, কারণ আসলে ওই টাইমে থাকলে অনেকটা কষ্ট লাগতো, তো এই জন্য ওই টাইমে আমি ছিলাম না। আসলে তো অনেক অনেক মিডিয়ায় আমরা শুনেছি যে আপনি নিজে থেকে জবাই করছেন। না নিজে থেকে বলতে আমাদের মানে চাঁদ রাতে বিক্রি হয়েছিল গরুটা, আমরা পৌঁছায় দিয়ে আসছিলাম। আচ্ছা আমরা পৌঁছায় দিয়ে আসছিলাম ঈদের দিন। হ্যাঁ আমরা ঈদের দিন তো গেলাম। আচ্ছা ঈদের দিন আমরা পৌঁছায় দিয়ে আসলাম, পৌঁছে দিয়ে আসছিলাম বলতে তখন আয়েশা পড়ছিলাম না, ওইদিকে ছিলাম, কারণ তখন তো ওটাকে কন্ট্রোল করার মতো কেউ ছিল না। তো আচ্ছা তো এই যে আপনি যখন গরুটা কাটা হয়েছে, মাংসগুলো ভাগ করা হয়েছে, এগুলো তো সব প্রোগ্রামে আপনি দেখেছেন, দেখছেন না? জি। তো আপু এই যে যখন গরুটা কাটাকাটি করলো সব কিছুই তো আপনি দেখেছেন, কারণ এখন তো যুগটা হচ্ছে একদম নেটের যুগ, হাতের নাগানে সব কিছু দেখা যায়, তো তখন আপনার কাছে কেমন লেগেছে? আসলে যখন কুরবানির ইয়ে আমি জানি মানে বলাবলি হয়েছে যে ওই টাইমে অমুক দিন কুরবানি দেওয়া হবে আর কি, তো তখন আমি ছিলাম না, আমি আয়েশা পড়ছিলাম, আমার বাবা ছিল বাটি থেকে, আমরা ফোন দিয়ে বলে দিলাম যে যেন আব্বা যেন ওই জায়গায় না থাকে, কারণ মানে এতদিন এত লালন পালন করে, 2 বছর কষ্ট করে লালন পালন করার পরে যদি সেটা মানে নিজে চোখে আসলে দেখা সম্ভব না, তো আব্বাকেও এক গাড়ি দিয়ে অন্য এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, ওনায়ও ছিল না ওই জায়গায়, কারণ কষ্টটা আসলে সহ্য করতে পারবে না, এই জন্য জায়গায় ছিল না, আমিও এসে পড়ছিলাম। কিন্তু যখন কুরবানি দেওয়া হয় মেবি তখন আমাকে কিন্তু আমার যে আপু খালাতুন মিসবা, এই আপুটা কিন্তু আমাকে ফোন দিছিল মানে হাজ হিসাবে মানে মেয়ে,
আচ্ছা আচ্ছা না যে আমাকে আসলে মেয়ে দাই দিতে সেই বাবার মেয়েটা আমার বোন আর কি তো সেই আমাকে আসলে ফোন দিছিল যে আপু আসলে আমরা এই সব এখন আমরা কুরবানির কাজটা শেষ করলাম তো তখন শুনে তো তখন অনেকটা কষ্ট লাগছিল আচ্ছা তো আমরা তো যতটুকু ছোট একটা মুরগি পালন করুক না কেন বা যে কিছুই পোষুক না কেন আদর ভালোবাসা যেটাই পোষুক না কেন আসলে ভালোবাসা এমনই হয় আচ্ছা আমরা তো যতটুকু শুনলাম আপনি খুব যত্ন করতেন ভাগ্যরাজকে মালটা আপেল মানে যখন যেটা পারতেন যেটাই আপনার মনে চাইতো সেটাই খাওয়াতেন আসলে আপেল বলতে মালটা এটা আমি খাওয়াইছি আমি সর্দি কলাও খাওয়াইছি বিচে কলাও খাওয়াইছি আচ্ছা আচ্ছা কারণ আমি মালটা গরমের দিনে দিতাম আমার সাধ্য যতটুকু লাগতেন ততটুকু দিতাম এটা তো আমার কোনো চুক্তি না যে আমার এটা দিতেই হবে এটা কোনো কথা না আসলে আমি মালটাটা দিতাম হলো ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর এবং ঠান্ডা লাগলে অনেক সময় দেখা যায় যে মালটাটা খাওয়াইলে শরীরটা ভালো থাকে এবং ক্লান্ত দূর হয় আর কি এর জন্য আমি আমার সামর্থ্য যতটুকু পাইতাম ততটুকু করতাম দিতাম আমি এটা দিতাম আচ্ছা তো আগেও দিতাম এখনও দিই আসলে এটা নিয়ে আসলে অনেক অনেক কথাই বলে আসলে সেটা আমি তাদের কথাই আসলে এই জিনিসটা তো আমরা যতটুকু বুঝি অধিক ভালোবাসার থেকে আসে হ্যাঁ এটা তো ভালোবাসার থেকে তো আর এটা তো মানে একটা রোগের হিসেবেও তো কাজ করে তাই না এত বড় গরু আর তো আর ওষুধ খাইয়ে তো আমরা চাহিদা ফুল করতে পারবো না আর ওষুধ বাদে যদি আমরা যদি প্রাকৃতিক কিছু খাওয়াই এটাই কি ভালো নয় আমাদের জন্য এটা তোমাদের জন্য ভালো অবশ্যই প্রাকৃতিক কিছুর উপরে তো আর কোনো ওষুধ নেই সেটাই আচ্ছা তো আপু এই বছরে আপনি মানে দর্শকদেরকে কি উপহার দিচ্ছেন এই বছরে আমি তিনটা নিয়ে আসছি তিনটা আচ্ছা সবচেয়ে বেস্ট কোনটা বেস্ট বলতে তিনটাই বেস্ট হ্যাঁ তিনটাই তৈরি আচ্ছা তিনটার নাম কি কি রেখেছেন একটা নাম দেওয়া হয়েছে যোদ্ধা হ্যাঁ আর একটা দিছি যুবরাজ একটা হলো সিংহরাজ আচ্ছা তো আমরা কি আপনার তিনটা গরু ইনশাআল্লাহ আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখাতে পারবো তো জি ইনশাআল্লাহ আচ্ছা তো আপু এই যে গরু লালন পালন করে যে মনে করেন আপনার যেহেতু সংসার আছে এখন সংসার তো আছে তো আমাদের ভাইয়া যে আপনার হাজবেন্ড কোনো ধরনের কোনো কমপ্লেন আছে কিনা তার না না তার এটার প্রতি কোনো ইয়া নাই আচ্ছা আমরা যদিও আপনার পার্সোনাল কথা জিজ্ঞেস না করেও পারলাম না কিছু মনে করবেন না ভাইয়া আসলে কি করে ভাইয়া ওনা জব করছে জব করছে কি জব করে হসপিটালে আচ্ছা তো এই যে আপনি গরু লালন পালন করেন ভাইয়াকে সময় দেন কখন এর মাঝে দেওয়া হয় আসলে তো সবকিছুটার স্বভাব মানে এইভাবে হয় না একটা করলে আরেকটাই করতে হয় মানে আমাদের যদি মানে মনের যদি একটা মিল থাকে তাহলে কিন্তু হয় সবই সম্ভব তাই না বুঝা লাগবে আমার ব্যাপারটাও সে বুঝে বুঝে বলে আসলে এ পর্যন্ত করতে পারতেছি এটা হলো আসলে আচ্ছা আপু তো এই যে আপনার শ্বশুর শাশুড়ি আছে তো ওনাদের কি কোনো ধরনের কোনো অভিযোগ হয় না বউ মায়ের প্রতি না আমার প্রতি ওরকম আমি যেটা বুঝি আমার প্রতি ওনাদের ওরকম কোনো অভিযোগ নাই সেটা হলো এটা অভিযোগ বললে চলে না এটা মানে একটা কথা যে আমি আসলে ওনাদের সময়টা একটু কম দেই মানে গেলেও হয়তো দুই দিনের বেশি থাকতে পারি না এটাই হয়তো তাদের বিষয়টা থাকবে কিন্তু আশা করি এটাও থাকবে না কারণ এমন তো না যে আমি মানে তাদের দেখতে পারি না বা তাদের বাড়িতে আমি গিয়ে থাকি না এই জায়গায় আমি কিছু করি না অযথা আড্ডা মারি এরকম কিছু হইলে একটা ইচ্ছে থাকতো ছেলে বিয়ে করাইছি তো ছেলের বউ তো ভালো না আমাদের সময় সময় দেয় না আসলে এরকম থাকলে অভিযোগ কিন্তু থাকে আর আমি যেটা করছি সেটা আসলে অভিযোগ আচ্ছা তো আপনার শ্বশুর বাড়িতে কি এই ধরনের কোন গরু লালন পালন করে কিনা ওনারা গাভি আছে তো আপনি তো চিকিৎসক আচ্ছা তো বাবার বাড়িতে তো এখনো আসেন ভবিষ্যৎ পরিকল্পনাটা কি বাবার বাড়িতেই না স্বামীর বাড়িতে গরু লালন পালন করবেন আসলে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে সময়ের সাথে সাথে তো সব চেঞ্জ হয়ে যায় তাই অবশ্যই এই জায়গায় এখন আসছি যেহেতু আমার ফার্মেসির সার্ভিস 6 বছর আমি ফার্মেসি করি সেটার বয়স 6 বছর এর জন্য কিন্তু আমি ওই সাইডটা এরকম যাইতে পারতেছি না যতটাই যায় সেটা আমাদের আসলে নিজেদের মধ্যে আচ্ছা তো সময় আসুক দেখা যাক কি করা যায় ওদিন বলা তো ঠিক না ওদিন বলা সময় সব ঠিক করে হ্যাঁ সময় আচ্ছা আপু করে দিবে আমি কি করব সময় মোটটা ঘুরিয়ে নেবে মানুষের তো একটা মানে উদ্দেশ্য থাকে মানুষের একটা ইচ্ছে থাকে আল্লাহ তাআলা বলছে যে তুমি চাও আমি দিব তাই না তো চাওয়া তো অবশ্যই আছে যে আসলে আমার আমার চাওয়া আছে যে আমি গোল লালন পালন করব যতদিন বেঁচে আছি এর সাথে থাকবই এইটাই হলো আমার চাওয়া আর ফার্মেসি বিষয়টার সাথে থাকবেই আচ্ছা এটাই আমার চাওয়া তারপরে এরকম কোনো চাওয়া নাই আচ্ছা এই যে ফার্মেসিটা তো আমরা আমাদের সুযোগ হবে কিনা আপনার কখনো আপনার ফার্মেসিটা দেখানোর মতো জি
আচ্ছা, তো আমরা কি আপনার গরু একটু দেখাবেন আসলে কোন গরুটা এবারে বাজারে তুলতে চাচ্ছেন? এই যে আপনারা এখন যেটা দেখতেছেন এটা হলো সিংহরাজ, এই গরুটার নাম হচ্ছে সিংহরাজ। হ্যাঁ, এটা আমার বাড়ির খামারের গরুই। আচ্ছা, এটা সিংহরাজ। দর্শক আপনারা দেখছেন এই যে ইতি আপুর সিংহরাজ, তো আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো তো সিংহরাজের। আচ্ছা আপু, এই সিংহরাজের ওজন কত? আসলে ওজনটা ওরকম ভাবে আমি দেই নাই, খুব শীঘ্রই সেটা আমি আপনাদের সামনে মানে মেপে আপনাদের দেখিয়ে দিব। আচ্ছা, তো এখন কি কোনো মূল্য মানে আপনি? না, ওরকম মূল্য আমি কোনো নির্ধারিত করি নাই, এখনো নির্ধারিত করেন নাই। আচ্ছা, তো আসলে সিংহরাজ তো আপনি কি আপনার নিজের পালা না কিনে এনেছেন? না, সিংহরাজ এটা আমার বাড়ির খামারের গরু, আপনার নিজস্ব? আমার গাভীর পেটের বাচ্চা, গাভীর পেটে আমার বাড়ি থেকে গাভীটাও এখন আছে। আচ্ছা আচ্ছা, তার মানে এই সিংহরাজটা আপনার গাভীর পেটের বাচ্চা, তো ওকে তো মনে হচ্ছে যতটুকু আমি বুঝি যে সন্তানের চেয়ে বেশি। সেটা তো অবশ্যই, সেরকম তো আসলে না থাকলে তো এত বড় গরু লালন পালন করা সম্ভব না। আচ্ছা, এই এত বড় হলো কত দিনে? কতদিন বলতে ওর বয়সটা আপনার দুই বছরের মতো হয়েছে। দুই বছর হয়েছে? হ্যাঁ। দর্শক আমরা বোন হয়েছে একটা। আচ্ছা আচ্ছা, তাহলে তো ওরকম দুই বছরই হয়। আচ্ছা, তো দর্শক আমরা সিংহরাজকে একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, এরপরে আমরা আবার ইতি আপুর কাছে আসতেছি। তো এই হচ্ছে সিংহরাজ, আপনারা যারা দেখছেন এই সিংহরাজকে আমরা, এই হচ্ছে সিংহরাজ। তো এই গরুটি ইতি আপু দীর্ঘদিন লালন পালন করে অনেক কষ্ট করে সিংহরাজকে বড় করেছে। তো আসলে সিংহরাজকে আমরা দেখালাম, আপু এই যে সিংহরাজকে যে লালন পালন করলেন এখন আবার বিক্রি করে ফেলবেন, আসলে মানে যেমন আমরা যতটুকু বুঝি একটি সন্তান যদি কখনো মায়ের বুক থেকে একটু দূরে সরে যায় তখন মায়ের অনেক কষ্ট হয়। তো আপনি তো, আমরা আপনার অনেক ভিডিও দেখেছি, অনেক প্রোগ্রাম দেখেছি, আপনার মনে করেন মায়ের ছো মানে মায়ের মতোই আপনি প্রত্যেকটি গরুকে লালন পালন করেন। আসলে আমাদের সমাজে আরও নারীরা যদি এভাবে গরু লালন পালন করতে চায় কিংবা করতে ইচ্ছুক হয়, কীভাবে করলে আপনার মতো করে আপনাকে উদ্দেশ্য করে কিংবা আপনার মতো করে বড় হতে পারবে? এটার প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এটা তো থাকতেই হবে, আসলে সেটা ছাড়া তো সম্ভব না। কারণ একটা জিনিসের প্রতি যদি আমাদের মায়া, ভালোবাসা, আন্তরিকতা না থাকে সেই জিনিসটা কখনোই বেড়ে উঠবে না। আচ্ছা, এটা হলো মূল কথা। তো আপু, এই যে অনেক নারীরা আছে, অনেক স্টুডেন্ট স্কুল ছাত্রীরা আছে, যেমন আমরা এর আগে তুলে ধরেছিলাম একজন ছাত্রীকে, সেও আপনাকে ফলো করছে। আসলে এই যে আপনার যে একটা গুণাগুণ, আপনার যে একটা সুনাম অর্জন করেছেন, এটার পিছনে আসলে আপনাকে কে সহযোগিতা করেছে এই যে আজকে এক পা দো পা করে এই পর্যন্ত আসার? আসলে এখানে তো মানে মনের আমার অটুট বিশ্বাস ছিল যে আমি কিছু করতে পারবো, এটা তো ছিলই। তার পিছনে আছে আমার মা বাবা, এনারা তো আসলে সর্বক্ষণই আছে। কারণ একটা গাছ, মা একটা গাছের উপরে মানে একটা মানুষের উপরে যদি একটা গাছের ছায়া না থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু কখনোই, একটা গাছে যদি পাতা বেশি থাকে আমরা কিন্তু সেই গাছের নিচে গিয়ে কিন্তু বসবো গরমে ক্লান্তি দূর করার জন্য, তাই না? তেমন হলো বাবা মা হলো এরকম একটা বট গাছের মতো, সবসময় সন্তানদের ছায়া দেয়। ঠিক আমার বাবা মাও ঠিক সেম, তার মানে বাবা মায়ের সহযোগিতায় আজকে সারা বিশ্বে ইতিকে সবাই চিনতেছে, এবং কি আমরা যতটুকু জানি বুঝি সোশ্যাল মিডিয়ায় আপনি এখন আলোচিত, অনেক আলোচিত। তা আসলে এইটা কি আপনি কখনোই মানে কল্পনা করেছেন আপনি, আপনাকে সারা বিশ্বের মানুষ আপনার সুনাম করবে কিংবা আপনাকে দেখবে? আসলে দেখবে সুনাম করবে বলতে সবসময় চাইতাম ভালো কিছু করবো, আর ভালো কিছু করলে তো অবশ্যই মানুষ তার অবশ্যই গুণ থাকলে অবশ্যই বলবে, তাই না, যে এটি আপু ভালো এটা। কিন্তু কাউকে চেনানোর মতো ওরকম কখনো মন মানসিকতা ছিল না, ছিল যে আমি নিজে কিছু করবো,
আচ্ছা মানে নিজে কিছু করব, আর যখন আস্তে আস্তে সেটা হয়ে গেছে তখন কিন্তু আপনাদের দোয়ায় যখন এই পর্যন্ত আসছি তখন কিন্তু আপনারা ইচ্ছাকে অবশ্যই ফলো করেন। আচ্ছা তো আপু, এই আপনার মনে করেন কোনো আর্থিক সহযোগিতা লেগেছে কিনা, মানে লাগবে কিনা? আসলে মানে আর্থিক সহযোগিতা তো লাগবেই, কারণ আর্থিক সহযোগিতা থাকলে আমি আসলে ফার্মটাকে আরো উন্নয়ন বা বড় করতে পারবো। আপনারা যতটুকু দেখছেন মানে আমার এই জায়গায় যে দামি দামি যে গরুগুলো আছে সেই তুলনায় কিন্তু আমার খামারটা না বা পরিবেশটা না। আচ্ছা ঠিক আছে, তো আসলে আর্থিক সহযোগিতা কিভাবে আপনার করলে আপনার জন্য সুবিধা? আসলে আর্থিক সহযোগিতা করলে বলতে আমি সবার কাছে দোয়া এবং ভালোবাসাটাই চাই, আর আমাদের মানে যেইটা আমি আনবো সেটা যেন আমি আবার ফেরত দিতে পারি এরকম একটা সিস্টেম থাকবে। সেটা হলো আমাদের প্রাইম মিনিস্টার যিনি আছেন, ইনি যদি আমাদের যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু আমাদের কিছু করা আরও সম্ভব, কারণ তিনি কিন্তু কৃষকদের জন্য কিন্তু অনেক কিছু করেছেন, কৃষকের জন্য অনেক কিছু করেছেন, সেটা আপনার পোলট্রি সেক্টরই হোক, গবাদি পশুই হোক না কেন, সেটা ধান খেতে হোক, মানে এগ্রিকালচারের উপর কিন্তু অনেক কিছু দিয়েছেন, সে অনেক প্রণোদনা বা অনেক কিছু, তো আমরা তার কাছে আসলে সহযোগিতাটা চাই। আচ্ছা তো এই যে আমরা তো যতটুকু জানি, আমি আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী কৃষির উপরে মোটামুটি ভালো একটা নজর দিয়েছে, তো আপনি কি কোনো ধরনের কৃষি লোন কিংবা কৃষির কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কিনা? না, আমি আজ পর্যন্ত ওরকম কিছু সুযোগ সুবিধা পাইনি। আপনি কি চেষ্টা করেছেন নেওয়ার জন্য কখনো? চেষ্টা বলতে আসলে অনেক দিন আগে যখন আমি রাজাবাবু সরি ভাগ্যরাজটাকে বিক্রি করলাম, রাজাবাবু কত সেল আসে। আচ্ছা, রাজাবাবুকে কি অনেক বেশি ভালোবাসতেন? ভালোবাসতাম, ভালোবাসা সবারই হয়েছে, তবু আসলে মনের থেকে হয়ে আসে জানি না। আচ্ছা আচ্ছা, আমার রাজাবাবু কত হুঠার চেল আসে। আসলে যাই হোক, যখন আমি ভাগ্যরাজটাকে বিক্রি করি ওই সময় একটা লোক আসছিল, হ্যাঁ ওনায় বলছিল যে ওনায় মানে আমাদের যে সংসদ, হ্যাঁ সেখানে গিয়েছিলাম অবশ্যই, সেখান থেকে একজন লোক আসলে বলছে ওনার কৃষি মানে ব্যাংকের যাই হোক নাম বলবো না, একজন লোকের মানে আমাদের যে জেনারেল শেখ হাসিনা ওনারই খুব কাছের একজন লোক, হ্যাঁ তারেরই ছেলে ওনার, নাম বলবো না যে কার ছেলে এরকম কিছু বলবো না, হয়তো বা ফেক ছিল সেটা মনে হয়, কিন্তু এইটা কখনো বোঝা যাইতো না। ওনার একটা গণভবনে মানে গেছে, গণভবনের একটা চেম্বার আছে এরকম ওনার বসতো, নাম বলবো না কে সে যাই হোক, তো সে কিন্তু বাসায় আসছিল, আসার পরে আমাদের গ্রামে আরো কয়টা ইয়ার জন্য ই দিয়েছিল, কিন্তু তারা কিন্তু টাকা পয়সা দেয় না, কিন্তু আমাদের কাছে কিন্তু বেশ কিছু টাকা পয়সা নিয়েছিল। আচ্ছা, টাকা পয়সা নিয়ে নেওয়ার পরও কোনো সহযোগিতা পান নাই? করে নাই ওরকম, এখন কোনো বন্ধ জালিয়াতি শিকার হয়েছিলাম হয়তো এরকম হতে পারে। আচ্ছা তো বিশ্বাস করতে ভয় লাগে। আচ্ছা তো আপু, এই যে আমার একটি প্রশ্ন, আপনার প্রত্যেকটা গরুর শুরুতে রাজা থাকে, আসলে এটার মূল রহস্যটা কি? রাজা বলতে আমি এক একটাকে এক একটা নাম দেই, আমি চাই যে মানে আমি আমরা যে কয়টি বাঁচায় রাখি বা গরু লালন পালন করে আমি ব্যতিক্রম ভাবে কিছু নাম দিব, সেটা মানে অন্যরকম ভাবে চেষ্টা করি, মানে আমি নিজে কিছু চেষ্টা করি অন্য। আচ্ছা আচ্ছা, আর আমি যে কয়টা নামকরণ করেছি হয়তো বা আপনারা কিন্তু মানে দুই পিস শুনেন নাই হয়তো বা কোথাও, আমার যেটা মনে হয় আমি যেটা শুনে নেই না, চারিদিকে যান বিভিন্ন খামারে যান আপনাদের জানা শোনার কথা, তো আমি শুনি নাই, আমি চাই যে আমি যে নামটা দিব সেটা নাম 1%। আচ্ছা, তার মানে আপনি চাচ্ছেন আপনি নাম্বার 1, আপনি তো এখনই তো নাম্বার 1। নাম্বার 1 নামের দিক দিয়ে আমি চাই যে মানে নাম আমি যেটা দিব আসলে সেটা এক পিসি থাকবে। হ্যাঁ, আমরা তো দেখছি যে আসলে এক পিজি থাকে, তার মানে আপনি সব সময় সব কিছুতেই নাম্বার 1 থাকতে চান। নাম্বার 1 আপনার আল্লাহ যতখানি করে আর কি। আচ্ছা তো আপনার এই যে সাংসারিক জীবনে আপনি কি তাদের বড় ছেলের বউ? এক ছেলে। এক ছেলে, তার মানে এখানেও তো আপনি নাম্বার 1। দর্শক আপনারা শুনছেন, আসলে ইতি আপুকে যারা ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, এবং কি আমরা জানি না কতটুকু তার কথা তুলে ধরতে পেরেছি, কতটুকু মানে আপনাদেরকে তার বিষয় জানাতে পেরেছি জানি না,
তবু আমরা আমাদের আরও পর্ব আছে, আমাদের আরও পর্বে আপনারা দেখতে পারবেন। আমরা এই পর্বটি এখানে শেষ করছি। আর যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাই শেয়ার করবেন, লাইক করবেন এবং কি কমেন্ট করবেন আপনাদের কিছু যদি জানার থাকে। আর যদি কেউ ইতি আপুর সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই আমরা ইতি আপুর সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিব। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপু, আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে বলার আছে যে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে, কারণ আপনাদের উৎসাহিত আমরা সামনের দিকে আসলে যাওয়ার জন্য সাহস পাই, বা আন্তরিকতা ভালোবাসা জিনিসটা আলাদা। আর দোয়া করবেন সবাই। আচ্ছা, তো ঠিক আছে আপু, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।